হাই ফ্রেন্ডস তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা এই ভিডিওটা করছি ডাব্লিউ বিপি কনস্টেবলের মেন পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি তো সেই পরীক্ষার একটা লাস্ট মিনিট সাজেশন করা হচ্ছে এবং পঁচিশ নম্বর জি কে পঁচিশ নম্বর ইংলিশ কুড়ি নম্বর ম্যাথ এবং পনেরো নম্বর থাকছে জিআই তো এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে পঁচিশ নম্বর জি তো যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে আর যারা ডাব্লিউ কনস্টেবল মে কনস্টেবলের মেন পরীক্ষা এবং পিএসসি মিসলেনিয়াসের জন্য প্রিপেয়ার হচ্ছ তারা অবশ্যই পরীক্ষা অ্যাপটা ডাউনলোড করে নেবে এবং টেস্ট সিরিজগুলো কিনতে পারবে আমাদের এই কোডটি অ্যাপ্লাই করে বইটক ফরটি বিও আই এল কে ফোর জিরো এই কোডটি অ্যাপ্লাই করলে তোমরা ফর্টি পারসেন্ট ডিসকাউন্টে টেস্ট সিরিজগুলো কিনতে পারবে তো শুরু করছি ফার্স্ট জিকে কোশ্চেনটা এক নম্বর কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংখ্যা কটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি এবং এই মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে আছে পার্ট ফোরের এতে পার্ট ফোরের এতে আছে আর আর্টিকেল নাম্বার হচ্ছে ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ানের এতে আছে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে রাশিয়া থেকে বা ইউএসএস থেকে এবং কত সালে নাইনটিন সেভেন্টি সিক্সের বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে মৌলিক কর্তব্য অ্যাডাপ্ট করা হয়েছে এর এরপরের প্রশ্নটা হচ্ছে কোন দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসাবে পালিত হয় তো এখানে অপশান আছে ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি ফোর্থ অক্টোবর টোয়েন্টি ফিফথ নভেম্বর এবং অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো অ্যান্সারটা কী হবে অ্যানসার হবে টেন্থ ডিসেম্বর তো এখানে টেন্থ ডিসেম্বর যেহেতু অপশানে নেই তাই অ্যানসার হবে অপশান ডি কোনোটি নয় তারপরের প্রশ্নটি হচ্ছে ক্লোরোফিলে কোন ধাতু থাকে ক্লোরোফিলে কোন ধাতু থাকে অপশান এ ক্যালসিয়াম বি ম্যাগনেশিয়াম সি সালফার ডি লোহা তো অ্যানসার হবে ম্যাগনেশিয়াম অ্যান্সার হবে ম্যাগনেশিয়াম এবং এই ধাতুটির অভাবে যে রোগটি উদ্ভিদের হয় তা হচ্ছে ক্লোরোসিস ক্লোরোসিস রোগ হয় কোন ধাতুর অভাবে এরকম একটা কোশ্চেন আসলে অ্যান্সার হবে ম্যাগনেশিয়াম নেক্সট কোশ্চেন হচ্ছে মানুষের চোখের কোন অংশ উজ্জ্বল আলো শোষণ করে মানুষের চোখের কোন অংশ উজ্জ্বল আলো শোষণ করে তো অপশানগুলো দেখো লেন্স পিউপিল রড কোষ কোন কোষ তো অ্যান্সার হবে অপশান সি কোষ এবং মৃদু আলো মৃদু আলো এটা শোষণ করে হচ্ছে কোন কোষ পরের প্রশ্নটা হচ্ছে শের ই বঙ্গাল কাকে বলা হয় শের ই বাংলা বা শের ই বঙ্গাল কাকে বলা হয় অ্যান্সার অপশান এ দেখো ফজলুল হক বি চিত্তরঞ্জন দাস সি সুভাষচন্দ্র চন্দ্র বোস এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো অ্যান্সার হবে অপশান এ ফজলুল হক নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ছয় নম্বর কোয়েশন পান্না পান্না নামক হীরের খনি কোন রাজ্যে অবস্থিত পান্না নামক হীরের খনি মধ্যপ্রদেশে অবস্থিত অ্যান্সার হচ্ছে এ মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কাশ্মীর উপত্যকা থেকে যাওয়া যায় এখানে কোশ্চেনটা পুরো আসেনি সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকা থেকে লে লে এখানে পৌঁছানো যায় কোন পাসের মাধ্যমে তো অ্যান্সার হবে জোজিলা পাস অ্যান অপশান এ জোজিলা পাস নেক্সট হচ্ছে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম কি বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম অপশান এ হচ্ছে ব্যারোমিটার বিতে দেওয়া আছে অ্যাম মিটার বা সিতে মনোমিটার ডিতে অ্যানিমোমিটার তো অপশান রাইট অ্যান্সার হবে অপশান ডি অ্যানিমোমিটার অ্যানিমোমিটার রাইট অ্যান্সার হবে ব্যারোমিটার এখানে অনেকে কনফিউজড হতে পারে তো ব্যারোমিটারে কিন্তু বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে চাপ মাপা হয় বায়ুর গতিবেগ মাপা হয় হচ্ছে অ্যানিমোমিটারে নেক্সট হচ্ছে ফ্লোরা ফ্লোরা বলা হয় কোনটিকে ফ্লোরা এবং ফনা এই কথাটা কিসের সাথে যুক্ত সেটা জানতে হবে ফ্লোরাটা হচ্ছে উদ্ভিদ এবং ফোনাটা হচ্ছে প্রাণীকুল তো এটা অনেক সময় গুলিয়ে যেতে পারে তো এটা তোমরা মনে রাখতে পারবে একটা সুবিধার মাধ্যমে যে যেহেতু সাপেরা ফনা থলে সাপ একটা প্রাণী তো ফনাটা প্রাণীর সাথে যুক্ত এবং পড়ে থাকছে ফ্লোরা বা ফ্লাওয়ার তো ফ্লোরাটা উদ্ভিদ কুলের সাথে যুক্ত এটা অনেক সময় খুব গুলিয়ে যায় তো এটা মনে রাখার একটা সুবিধা সেটা হচ্ছে ফ্লোরাটা হচ্ছে উদ্ভিদ কুলের সাথে যুক্ত উদ্ভিদ কুলকে ফ্লোরা বলে নেক্সট হচ্ছে দশ নম্বর কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন অজাতশত্রু শত্রু অপশান বি হচ্ছে অশোক সি বিন্দুসার এবং ডি হচ্ছে হর্ষবর্ধন তো এখানে অনেকেই হয়তো ভুল করে অশোকটা অ্যান্সার করে কিন্তু মৌর্য বংশে অশোক মৌর্য বংশের সাথে যুক্ত এটা নিয়েও একটা প্রশ্ন থাকে অশোক মৌর্য বংশের সাথে যুক্ত কিন্তু রাইট অ্যান্সার হবে চন্দ্রগুপ্তর পরে এসছে বিন্দুসার তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি বিন্দুসার চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তীতে সিংহাসনে বসেন নেক্সট কোশ্চেন হচ্ছে কথাকলি নৃত্য কথাকলি নৃত্য এটা কোন রাজ্যে কথাকলি নৃত্য অ্যান্সার হচ্ছে কেরল কথাকলি মোহিনীনাট্যম এই নৃত্যগুলো কেরলের সাথে যুক্ত কর্ণাটকের সাথে হচ্ছে ইয়াকশাগান তামিলনাড়ু ভারতনাট্যম এবং উড়িষ্যা ওড়িশি এই নৃত্যগুলো তোমরা দেখে নেবে একবার নেক্সট হচ্ছে ইসরোর সদর দপ্তর সদর দপ্তর কোথায় তো ইসরোর সদর দপ্তর হচ্ছে অ্যান্সার বি বেঙ্গালুরু সবচেয়ে নমনীয় ধাতু কোনটি সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে প্ল্যাটিনাম সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে প্ল্যাটিনাম নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম সবুজ পায়রা সাদা বুক মাছরাঙা কোয়েল না ঘুঘু তো অ্যান্সার হবে বিবি বি হচ্ছে সাদা বুক মাছরাঙা অ্যান্সার বি হচ্ছে সাদা বুক মাছরাঙা এটা পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম পনেরো নম্বর কোশ্চেন চিংড়ি রেচন অঙ্গের নাম কি চিংড়ি রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি অ্যান্সার বি সবুজ গ্রন্থি রেচন অঙ্গ দিয়ে একটি ভিডিও আমাদের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে জীবনবিজ্ঞানের তো ভিডিওটি দেখে নিও পরের প্রশ্নটি হচ্ছে প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান সি আত্মারাং পা আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং সালটি হচ্ছে আঠেরোশো সাতষট্টি তো এটাও আসতে পারে ইম্পর্টেন্ট প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ এটা প্রতিষ্ঠা করেছিল নেক্সট হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর নাম কি অপশন এ হচ্ছে টোকোফেরল টোকোফেরল এটা নাকি মিন অপশান সি থাই থিয়ামিন অপশান ডি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড তো রাইট অ্যান্সার হবে অপশান ডি অ্যাসকর্বিক অ্যাসিড টোকোফেরল কার রাসায়নিক নাম টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন আর থিয়ামিনো বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন নেক্সট আঠেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে সংবিধানের কততম তফসিলে ভাষা স্বীকৃতি দেওয়া আছে তফসিল এখানে যেটা বোঝা হচ্ছে সেটা হচ্ছে শিডিউল অনেকে এই বাংলাটা থাকলে গুলিয়ে ফেলতে পারে যে তফসিল বলতে কি বোঝাচ্ছে কারণ শিডিউলটাই বেশি প্রচলিত তো সংবিধানের কততম তফসিল বা শিডিউলে ভাষা স্বীকৃতি দেওয়া আছে তো অ্যান্সার কি হবে অষ্টম তফসিল সপ্তম তফসিল ষষ্ঠ না নবম তো রাইট অ্যান্সার হচ্ছে অষ্টম তফসিল এটা হচ্ছে রাইট অ্যান্সার সপ্তম তফসিলে তাহলে কী আছে সপ্তম তফসিলে আছে লিস্ট যেটা ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট এই লিস্টের উল্লেখ আছে সপ্তম তপসিলে ষষ্ঠ তপসিল যেটা ছয় নম্বর শিডিউল এটাতে অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়া এটা আছে সেটা হচ্ছে আসাম মিজোরাম অরুণাচল প্রদেশ ইত্যাদি এই সমস্ত স্টেটের অ্যাডমিনিস্ট্রেশনটা আছে নেক্সট ডি নম অপশানে যেটা আছে নবম তপশিল নবম তপশিলে আছে জমিদারি প্রথার বিলোপ এটা নবম তপ আছে তো এখানে ভাষার যেটা অ্যান্সার অর্থাৎ ভাষা স্বীকৃত হবে রাইট অ্যান্সারটা হচ্ছে অপশান এ অষ্টম তফসিলে নেক্সট হচ্ছে উনিশ নম্বর কোশ্চেন কামাল হাসান কোন ক্ষেত্রে যুক্ত কামাল হাসান এটা অনেকেই বলতে পারবে কোনটার সাথে যুক্ত সেটা হচ্ছে চলচ্চিত্র পরের প্রশ্ন হচ্ছে আগা খান কাপ আগা খান কাপ এটা কোন খেলার সাথে যুক্ত হকি ফুটবল টেবিল টেনিস না ক্রিকেট অ্যান্সার হচ্ছে ভিট অপশান এ হকির সাথে যুক্ত নেক্সট হচ্ছে একুশ নম্বর কোশ্চেন কিডনি থেকে নিশ্চিত প্রধান হরমোনটি কী বৃক্ষ থেকে নিঃশৃত প্রধান হরমোনটি হবে গ্যাস্ট্রিন না সিক্রেটিন রেনিন না কাইনিন তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি রেনিন নেক্সট কোশ্চেন দু সালে কোন দেশ প্রথমবার ফিফা অনূর্ধ্ব সতেরো তো আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে তো এর অ্যান্সার কি হবে অ্যান্সার এ আছে শ্রীলঙ্কা বি আছে ইন্দোনেশিয়া সি হচ্ছে ভারত ডি হচ্ছে জাপান তো এটার অ্যান্সার হবে সি রাইট অ্যান্সার অপশান সি ভারত নেক্সট হচ্ছে ড্রেন অফ ওয়েলথ এই বইটি কার রচনা ড্রেন অফ ওয়েলথ এই বইটি কার রচনা জওহরলাল নেহেরু মহাত্মা গান্ধী দীনবন্ধু মিত্র দাদাভাই নৌরজি তো অ্যান্সার হচ্ছে অপশান ডি দাদাভাই নৌরজি নেক্সট কোশ্চেন দু হাজার উনিশ সালের গ্লোবাল ইনভেস্টার সামিট দু হাজার উনিশ সালের গ্লোবাল ইনভেস্টার সামিট এটি আয়োজিত হয়েছিল কোথায় অপশান এ শ্রীনগর অপশান বি গান্ধীনগর অপশান সি চেন্নাই অপশান ডি বেঙ্গালুরু তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ শ্রীনগর লাস্ট কোশ্চেন হচ্ছে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কত সালে উনিশশো পাঁচ উনিশশো নয় উনিশশো এগারো উনিশশো চোদ্দ তো রাইট অ্যান্সার হচ্ছে সি উনিশশো এগারো উনিশশো এগারো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছিল এবং কার সময় লর্ড হার্ডিংসের সময় তো এই ভিডিওতে ভিডিওতে পঁচিশটা কোশ্চেন আলোচনা করা হয়েছে এরপরে ইংলিশ ম্যাথ এবং জিআইয়ের সেট আসবে যা লাস্ট মিনিট সাজেশান তোমরা একবার দেখে নেবে এবং এই সংক্রান্ত কিছু কানেক্টেড কোশ্চেনও তোমরা দেখে যাবে তাতে আশা করা যায় তোমরা অনেকটা কমন পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবে